গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেপ্তার 5 দোষীদের ফাঁসির দাবিতে ধিক্ষার মিছিল রাজবংশী চেতন কমিটি। বিয়ের 2 বছর পার হতে না হতে এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী ভাসুর সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানা যায়। উল্লেখ্য, গত শনিবার রাতে মাথাভাঙা দুনামা ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতে নবীনের তোলা গ্রাম এলাকায় শঙ্কর দাসের স্ত্রী মালতি বামন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, এমনটাই জানিয়েছে পরিবারের লোকজন। সকলের অলক্ষ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মৃত মালতী দেবীর মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য ঘোষডাঙ্গা থানায় পাঠিয়েছে। কিন্তু পরের দিন প্রতিবেশী সহ অনেকেই এই ঘটনা আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে বলে দাবি তুলেছেন এবং মালতী দেবীর বাবা তার জামাই সহ পরিবারের নামে খুনের অভিযোগ দায়ের করেছে থানাতে। অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী শঙ্কর দাস, শ্বশুর শাশুড়ি সহ গ্রেপ্তার করেছে 5 জনকে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। মৃতার বাবা ললিত বামনের অভিযোগ, প্রায় 2 বছর আগে তার মেয়ে মালতী বামনের সঙ্গে নবীনের তোলা এলাকার শঙ্কর দাসের সঙ্গে বিয়ে হয়েছে, বর্তমানে তার মেয়ে অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকে কারণে অকারণে তার মেয়ের উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার করত স্বামী সহ তার শ্বশুরবাড়ির লোকেরা। শনিবার স্বামীর ঘর থেকে মালতী বামনের গলায় ফাঁস দেওয়া তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তার আরও অভিযোগ, স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা তার মেয়েকে খুন করেছে, তার শরীরে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার মেয়েকে খুন করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে তার বাবা। আর এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। সেই মতোই দোষীদের কঠোর শাস্তির দাবিতে বুধবার ধিক্কার মিছিল করেছে রাজবংশী চেতন মঞ্চ কমিটির পক্ষ থেকে এবং সেখানে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধিক্কার মিছিলে সামিল হয়েছেন তারা। বিষয়টা হলে এই যে আমার যে ঘোষাডাঙ্গা বাজারটা আছে এটা থাকে বগলতে 1.5 কিলোমিটার উত্তর পাকে নবীনের তোলা বলে একটা গ্রাম আছে, ঠিক আছে? ওই গ্রামের আমার রাজবংশী ছাড়া মালতী বর্মন এবং উহার সাথে বিয়ে হয়েছে শঙ্কর দাস নামে একটা দাদা ভাই ভাইয়ের সাথে, ঠিক আছে? কিন্তু আমরা শুনলাম এই 3-4 মাস বা বছরখানেক সংসার করার পরে এই ছাওয়াটা ডাঙ্গিয়া যেভাবে অত্যাচার করি নির্যাতন করি মারছে, মানে মর্মান্তিক ঘটনা, ওটা প্রকাশ করা যাবে না। মারিয়া আরোপির যাতে মানসি টেন না পায় ফাঁসির ঝুলি দেওয়ার চেষ্টা করছে এবং দ্বিতীয় এই ঘটনার প্রতিবাদে আমরা ধিক্কার মিছিল আজি করলাম। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।